আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এই কথাটি আমরা বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি এবং বিভিন্ন আলেমদের মুখে শুনে থাকি। এখন প্রশ্ন হলো, ইফতারের পূর্বে যে আমাদের দোয়া কবুল হয় এই হাদিসটি সহি কিনা বা কোনো হাদিসে বর্ণিত হয়েছে কিনা। রোজা অবস্থা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এই ব্যাপারে বিশুদ্ধ হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না বরং কবুল করা হয়, পিতার দোয়া, রোজাদারদের দোয়া এবং মুসাফিরদের দোয়া। রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখন এটা তো হলো যখন রোজা অবস্থায় আছেন তখন আপনার দোয়া কবুল হয়। আপনি যখনই রোজা রাখলেন তখনই আল্লাহ তাআলা কবুল করে নেন আপনার যে কোনো মন বাসনা। এখন প্রশ্ন হলো, ইফতারের পূর্বে দোয়া কবুল হয় কি না, কারণ এই ব্যাপারে তো নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাই উপরোক্ত যে হাদিসটি বললাম সেই হাদিসের অনুসারে রোজাদারদের জন্য ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে ইফতারের পূর্বে মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত হয়ে থাকে, তাই সেই সময় দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। কারণ এ ধরনের দুর্বল ও কষ্টকর সময় আল্লাহ তাআলা দোয়া বেশি কবুল করেন। তাছাড়া আরেকটি হাদিস রয়েছে, ইফতারের সময় রোজাদারদের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। এই হাদিসটি বেশিরভাগ মানুষ প্রচার করছে, তবে এই হাদিসে কিছু কিছু ওলামা একরাম বলেছেন এটা জয়ীফ, তবে অন্যান্য কিছু আলেমগণ বলেছেন এই হাদিসটি হাসান। ইমাম বুসিরি, ইবনে হাজার আসকানি রাহিমুল্লাহ, আহমদ সাকির সহ অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটিকে হাসান বলেছেন, যা পালনযোগ্য। মোট কথা, এই হাদিসটিকে জয়ীফ ধরে নিলেও রোজা অবস্থায় দোয়া কবুলের যে সহি হাদিস রয়েছে এবং ইফতারের আগে রোজাদারদের দুর্বল অবস্থায় থাকার পর আল্লাহ তাআলা যে দোয়া কবুল করবেন না এমনটা কোনো বিষয় নয়, বরং রোজাদার থাকলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন এবং তা অতি গুরুত্বপূর্ণ। তাই রোজাদারদের উচিত সারাদিন রোজা অবস্থায় দোয়া করার সুযোগটা হাতছাড়া না করে, বিশেষ করে ইফতারের আগের সময়টিকে আমরা বেশি বেশি দোয়া করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দোয়া করতে হবে নিজের হাতে, নিজে দোয়া করবে, সম্মিলিত না। আমরা অনেক সময় সম্মিলিতভাবে দোয়া করি, এই কাজটি করা যাবে না। কারণ যে ব্যক্তি দোয়া করে, যে আলেমটি দোয়া করে, সে তার বিপদ অনুসারে তার মনে যে চিন্তা চেতনা আসবে সে তাই হিসাবে দোয়া করবে। কিন্তু আপনি তো অন্য সমস্যা আছে, আপনার বিপদ তো অন্য কিছু, আপনার চাওয়া পাওয়া অন্য ধরনের, সুতরাং আপনি নিজের দোয়া নিজে করবেন, সম্মিলিতভাবে দোয়া করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানা তাওফিক দান করুক। আমিন।